فقد زعم ان محمدا قد خان الرساله. কোন ব্যক্তির ইসলামের মধ্যে বেদাত বানায় নতুন কোন ইবাদতের সূচনা করে আর বলে যে অনেক সুন্দর যে অনেক উত্তম এটা অনেক ভালো লাগে এটা করলে নবীর প্রতি মায়া জাগে প্রেম জাগে আপনি এমন একটা আমল চালু করলেন যেটা করলে খুব ভালো লাগে যেটা দেখতে অনেক সুন্দর আবার এটা করলে চোখে পানিও আসে নবীর প্রতি নাকি প্রেম মালা ভালোবাসা আসে আপনার ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু কেউ প্রবেশ করায় আর এটা যদি করতে তার ভালো লাগে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করে গেছে এটা ওই ব্যক্তি বলতে চায় কেন ওই ব্যক্তি এই কারণে বলতে চায় কারণ নবীজি শরীয়ত রেখে গেছে তা আপনি নতুন একটা বানাইছেন মানে কি যারা নবী আপনি রেখে দিতে পারেন নাই তাই আমি নতুন করে এটা ঢুকাইয়া এখন পরিপূর্ণ করলাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া ফা ইন্নাল মাসিয়া ইউতাবু মিনহা ওয়া ইন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলে ইবলিসের কাছে বিদআত খুব প্রিয় গুনাহ থেকে ইবলিসের কাছে বিদআত বেশি প্রিয় 100 জন মানুষ গুনাহ করে ইবলিস এতটা টেনশন টুনশন ইবলিস কয়টা কোনো ব্যাপার না গুনাহ করানো আমার কাছে ওয়ান টাইমের ব্যাপার যে একটা মানুষ বেদাত করে ইবলিস কয়টা আমার কাছে প্রিয় কেন যারা গুনাহ করে এদের তওবা আশা আছে এরা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ মাফ করে দিবে আর যে বেদাতই করে ও তওবাই করবে না কারণ ও মনে করতেছে আমি যেটা বলি এটাই তো সঠিক তাহলে বেদাতি বেদাতি কাজ কি কি মনে করে সঠিক এই জন্য সে তওবা করে না তো ইবলিস এটাতে খুশি হয় সহি বুখারি 2697 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা থেকে আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو ردون নবীজি বলেন আমাদের এই শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে কেউ নতুন কিছু আবিষ্কার করে বা না এটা প্রত্যাখ্যান করা হবে না গ্রহণযোগ্য হবে না এটা প্রত্যাখ্যান করা হবে কারণ এটার নাম হলো বেদাত বলে এটার নাম কি বেদাতের পাঁচটা ভয়াবহতা আমরা মনে রাখবো বলেন বেদাতের ভয়াবহতা কয়টা পাঁচটা এক নম্বর বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না যতক্ষণ সে তার বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে না আসে মনে করেন এক লোক বেদাতের মধ্যে এরকম হাবুডুবু খায় আরাম করে বা আল্লাহ তওবা করতেছি মাফ করেন মাফ করেন মাফ করেন নবীজি কয় না 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 মাফ হবে না মাফ হবে না মাফ হবে না কারণ তুমি তো বেদাত ছাড়ো না قال رسول الله صلى الله عليه وسلم ان الله حجب التوبه عن كل صاحب بدعه حتى يدع بدعته নবীজি বলে বেদাত ব্যক্তি যতক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে না আসবে ততক্ষণ আল্লাহ তা তওবা কবুল করবে না নাউযু বিল্লাহ তাহলে বেদাত ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন না যতক্ষণ বেদাত থেকে ফিরে না আসে মাইকেল নাকি একটু দিচ্ছে নাকি মাথা মাথা একটু একটু মরে গেছে না কিন্তু দেন না আওয়াজ ভাষায় না তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা বেদাতি ব্যক্তি বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত বেদাতি ব্যক্তির তওবা কবুল করেন না দুই নম্বর ভয়াবহতা বেদাতি ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন না সহি বুখারী বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস এই দুইটি হাদিস মিলে আমরা পুরো হাদিসটা শুনবো قال رسول الله صلى الله عليه وسلم أنا فرضكم على الحوز نبي جي বলেন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য সুবহান নবী বলেন মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াসমা আবাদা কোন ব্যক্তি যদি আমার সামনে দিয়ে যায় ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে আর কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে ওই ব্যক্তি আর পিপাসার্থ হবে না রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم বললেন হাউজে কাউসারের পানি ওই ব্যক্তি পান করবে যে আমার সামনে দিয়ে যাবে আর হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের বিভীষিকা ভয় একটা অবস্থা চলবে ওখানে মানুষ বিপদাক্ত হবে কিন্তু যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর বিপদাক্ত হবে না يحال بيني وبينهم وقد تواما مزيا قدر مزي قطي منطبطة سرشتی ہوئے جار امی حمزة قوصر ارباني بان قرام تادر کے کوئی محلتے امی جو خند اقلام امارا قدر مزي قطي منطبطة سرشتی ہوئے جار امی منطبط انہم من امتی اللہ تارا تو امار امتر انتر مکتو اللہ مکتو دیکھ جب اپتا ہوئے انکا لا تدری ما احدثو بحدا حبيب আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা শরীয়তের মধ্যে ইবাদতের নামে কত নতুন জিনিস বানাইছে বলেন নাউজুবিল্লাহ আপনি জানেন না এরা শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কি কি আবিষ্কার করেছে যা আপনারা জানেন না হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুহফাত সুহফাত লিমান তাইয়্যারাতিনি আমার শরীয়ত যে পরিবর্তন করছে আমার থেকে দূর হও সুহফাত দূর হও যিনি পানি পান করাইতে চাইলেন তিনি এমন কয় দূর হও তাহলে উম্মতকে রাসূল চিনলেন উম্মত রাসূলকে চিনলেন নবী পানিও পান করাইতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে বলা হলো এরা বেদাতী রাসূল বললেন দূর হও কিসের পানি বেদাতী ব্যক্তিকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন এই না আদায়লা মানুষের বুঝায় না যে শরীয়ত তরিকত মারেফত বুঝা লাগে বুঝলেন না এরকম বুস্টুস দিয়া মানুষের বিভ্রান্ত করেন না কেউ যদি মারেফত তরিকত হাকিকত সব বুঝা ফেলে আর নামাজ না করে নিশ্চিত সে বন্ধ প্রতারক যা বুঝার বুঝুন ঠিক নামাজ করে না আর সব বুঝা গেছে এতে কোনো সন্দেহ নাই মানে একজনে বলবে আর কি যে আমি মারেফত অধিক এই জন্য আমার নামাজ লাগে না কথার কথা যদি কেউ বলে মারার পর আমি এটা বলি সেটা বলি কেউ যদি বলে আপনি বলবেন আপনি যা কিছু বুঝার বুঝেন নামাজ পড়ছেন যদি কয় নামাজ পড়লে মানুষ দেখবে তাই বলি না আপনি বলবেন নবীজির কি মানুষ দেখা নাই সাহাবাদের কি মানুষ দেখা নাই নামাজ পড়ছে একজন মানুষ জামাতে নামাজ পড়ে না কেমন জানেন কয় জামাতে নামাজ পড়লে মানুষ দেখবে নিয়ে এসে যাবে তাই জামাতে নামাজ পড়ে চিন্তা করেন এই সমস্ত কথাবার্তা কি কয় না তাহলে কেউ যদি বলে যে উনি এটা বুঝে সেটা বুঝে অনেক কিছু গভীরের বুঝে কিন্তু নামাজ পড়ে না তা বুঝতে হবে এই লোক ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে এভাবে সেভাবে টোটাল পরিচয় ইজ ইকুয়াল টু আর যা যা করেন না কেন সমান সমান বর্ণ এই সমান সমান বর্ণ নামাজ পড়ে না রোজা রাখে না তা আমার যে কি আছে এটা বুঝবা জাতীয় বন্ধু তো বলছিলাম এবাদতের নামে যদি কেউ শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু বানায় এটা কি গ্রহণ করা হবে না এটা বর্জন করা হবে আল্লাহ আমাদের সকলকে বেদাত চিনে বেদাত ভাই বারবার এখানে আসলে এইগুলো তো এইগুলো দাঁড় করাইতে দিই না কয়েক শেষে পর্যন্ত আর কিন্তু একজনও সামনে উঠা বসা করবে না একদম অবস্থা খারাপ অন্য দিকে চলে যাবে বিষয়টা رسول الله صلى الله عليه وسلم قال এদেরকে বলবে তখন দূর হও যে শরীয়ত পরিবর্তন করছে আমার তাকে পানি পান করাবে না এটা হলো বেদাতের দুই নম্বর ভয়াবহ বেদাতের তিন নম্বর ভয়াবহ যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে কুমন দিয়ে বুঝেন অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় কথার কথাই বা থেকে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন জয় মন্ত্র এলাকার স্থানীয় চেতনার লোকেরা দাওয়াত দেওয়ার পর আমার এই মঞ্চে বসায় দিলেন তার মানে আপনারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন ঠিক না আপনারা বললেন হুজুর
আপনি যা পারেন করেন আমি গরিব তখন না চাইবেন আর চাইবেন আপনি ইচ্ছা মতো বেদাত সাপ্লাই দেন কোনো সমস্যা নেই আর আমরা তো আপনার লোক আর আপনি আমাদের লোক কথা কথা আমি আমাকেই বলছি এই যে কেউ বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় বস্ত্রয় দেয় বেদাতি কর্মকাণ্ড গুলো ডেলিভারি করার জন্য এই যে বিষয়গুলো যদি কেউ করেন তো যিনি করে আর যা যার জন্য করবে মানে আপনি যদি করেন আর আমাকে আশ্রয় দেন বেদাতি কাজ করার জন্য উভয়ের উপর আল্লাহ আর ফেরেশতাদের অভিশাপ সহিহ বুখারী 3172 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن من احدث حدثا او اوى محدثا فعليه لعنة الله والملائكة والناس اجمعين نبي جي بولن كل من جدي بداتي كرم 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 তাহলে বেদাতের তিন নম্বর ভয় হচ্ছে আল্লাহ বেদাতি এবং বেদাতি কর্মকাণ্ড যে করে তাকে যিনি আশ্রয় দিবেন তারপর আল্লাহর অভিশাপ আর ফেরেশতাদের অভিশাপ বেদাতের চার নম্বর ভয় হচ্ছে কোন এলাকায় একটা বেদাতি কর্মকাণ্ড যদি চালু হয় ওই এলাকা থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় আনে কিয়ামতের আগে তাদেরকে এই সুন্নতটা আর ফিরায় দেয় না قال رسول الله صلى الله عليه وسلم نبي جي ولد ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة কোন সম্প্রদায়ের মাঝে যদি একটা বেদাত আবিষ্কার করে কোন সম্প্রদায় যদি একটা বেদাতের প্রচলন ঘটায় নবী বলেন ওই এলাকা থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় দেয় ওই সুন্নতটা কিয়ামতের আগে ওই এলাকায় আর ফিরিয়ে দেয় না যারা করে তাদেরকে আল্লাহ ওই সুন্নতটা ফিরিয়ে দেন না কোন এলাকায় যারা বেদাতি কাজ করবে ওই এলাকা থেকে আল্লাহ একটা সুন্নত উঠায় দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে বলেন ইন্না গুসালিকুম أمركم من بعد رجال يبتغون السنة ويحدثون بدعة ويؤخرون الصلاة عن مواقيتها نبي বলে আমার পরে অনেকজন মানুষের আবির্ভাব ঘটবে যারা সুন্নতকে মিটিয়ে দিবে বেদাত আবিষ্কার করবে এলাকা থেকে সুন্নত উঠিয়ে দিবে শুধু তাই নয় আফগানি উলামায়ে কেরাম যদি সুন্নতি কর্মকাণ্ড করতে চায় তখন তার উপর অভিযোগ দিবে আমার বাপ দাদা যুদ্ধ গোষ্ঠী ওইটা করছে ইমাম সাহেব নতুন আয় আবার কি শুরু করছে ইমাম বানাও কথা মনে রাখবেন ভুল কাজ যদি আমার চোদ্দ আমি আপনাদেরকে বলছি না আমাদের বলতেছি আমার চোদ্দ গোষ্ঠী যদি ভুল করে ভুল আমার চোদ্দ গোষ্ঠী ভুল করে ভুল মনে করেন কথার কথা আপনাদের জেলা আমার আমি আমারই বলি মনে করেন আমার চোদ্দ গোষ্ঠীর একজন মিথ্যা কথা বলতে পারেন আমি কই মিথ্যা কথা বলি না কই যেটা আপনারা বলেন আমার বাপ দাদা এত বছর পরে ভুল করছে এখন আপনারা অনেকেই বলিলা ইমাম সাহেব বাটা আপনার বাপ দাদা যদি মিথ্যা কথা কয় আচ্ছা আপনারা কর কারো বাপ দাদা যদি মিথ্যা কথা কয় তো আপনি মিথ্যা কথা বলবেন না আপনার বাপ দাদা কি চোদ্দ বছর ভুলটা বলতে পারছে মিথ্যা কথা কি সব প্রতীক মনে রাখবেন ভুল ভুল এটা চোদ্দ গোষ্ঠী করুক আর আটাই গোষ্ঠী করুক ভুল ভুল এই জন্য মানসিকতা অর্জন করেন যে আমার ভুল থেকে আমি ফিরে আসব মানে জান্নাতি হব এই মানসিকতা অর্জন করেন তো আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন আর যদি এই নিয়ম করেন আমার দাদাই করছে পর দাদাই করছে অমুক করছে তমুক করছে তো নিশ্চিত থাকেন মরবেন আর মায়ের শুরু হবে এটা নিশ্চিত থাকেন ভুল 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 মানতে হবে বেদাতের চার নম্বর ভয়াবহতা কোন এলাকা থেকে যখন একটা বেদাত শুরু হবে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে যাচ্ছি বেদাতের পাঁচ নম্বর ভয়াবহতা বেদাতির ঠিকানা জাহান্নাম বলে নাও তুমি তিনটা হাদিসের কথা বলি খুব মন দিয়ে শুনেন আর আশেপাশে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক জায়গায় আপনারা নোট করেন খাতা কলমে লেখেন অথবা মোবাইলে দেখেন আর জানি অনেকে মোবাইল নিয়ে বসে আছেন আশেপাশে মাইকের নিচে ওই আশেপাশে
আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, তিনটা হাদিস। এই তিন হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 4607, নাসাই শরীফের 1578 আর ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। এই হাদিসে আমরা জানবো বেদাতির ঠিকানা জাহান্নাম। বলে বেদাতির ঠিকানা জাহান্নাম। বাকি হাদিসটা যেভাবে শুরুর দিকটা শুরু হয়েছিল আপনাদের শোনা, সাহাবারা বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন, ভাষণের মধ্যে এত সুন্দর চমৎকার কথা বলছে নবীজি, যেই ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে পানি আসছে, অন্তর গুলা কাঁপা শুরু করছে।